হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে রিভিউ করব লরিয়াল ইনফেলিবল মেকআপ সেটিং স্প্রে রিভিউ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্টার্ট করার আগে, যারা এর আগেও আমায় দেখেছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বা যারা প্রথমবার আজকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে, যাতে এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হলো প্যাকেজিং, তোমরা দেখতে পাচ্ছ লরিয়াল প্যারিসের ইনফেলিবল মেকআপ সেটিং স্প্রে। এটা 100 ml এর, এর প্রাইস হলো 800 rupees। এর শেল্ফ লাইফ হলো 3 বছর। তোমরা যদি অনলাইনে পারচেস করো নাইকা বা পার্পল থেকে, তোমরা কিন্তু ডিসকাউন্টেও পেয়ে যাবে। খুবই ভালো একটা সেটিং স্প্রে। লরিয়াল ইনফেলিবেলের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো। প্রাইসটা একটু বেশি মনে হলেও তোমরা কিন্তু অফারে কমেও পেয়ে যাবে, এবং প্রাইস হিসেবে কোয়ান্টিটি কিন্তু তোমরা অনেকটাই পাচ্ছ। খুবই ভালো একটা লং লাস্টিং মেকআপ ফিক্সিং স্প্রে। এই সেটিং স্প্রেটা ইউজ করলে খুব হেভি মনে হবে না, খুব ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে। মেকআপের কমপ্লিট লুক পেতে হলে মেকআপ সেটিং স্প্রেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেকআপটাকে লং লাস্টিং করতে। মেকআপ সেটিং স্প্রে আমরা ইউজ করি মেকআপকে লং লাস্টিং করতে, স্টে করতে, মেকআপ যাতে কালো না হয়ে যায়, ঘামে নষ্ট না হয়ে যায়, অয়েলি স্কিনদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। মেকআপ করার শেষে আমরা এটা ইউজ করি। মেকআপ সেটিং স্প্রে ইউজ করলে মেকআপটা গ্লো করে, সাথে লং লাস্টিংও থাকে। ব্রাইডাল মেকআপ, এঙ্গেজমেন্ট মেকআপের জন্য এটা খুবই ভালো। যে কোনো ফাংশনের জন্য এটা তুমি ইউজ করতে পারো। যদি তোমরা ভাবছো যে এটা কিনবে, অবশ্যই কেনো, খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা ইউজ করার সময় এটা তোমার ফেস থেকে একটু ডিস্টেন্সে রেখে এটা ইউজ করবে। খুবই ভালো এই মেকআপ ফিক্সিং স্প্রেটা। একটু কস্টলি মনে হলেও কিন্তু যাদের বাজেটের মধ্যে রয়েছে তারা অবশ্যই ইউজ করো, একবার কিনে দেখো। হেভি মেকআপের জন্য বা যে কোনো ফাংশনের জন্য বেস্ট লং লাস্টিং মেকআপ ফিক্সিং স্প্রে, এতটুকু আমি বলতে পারি। তোমাদেরও ভালো লাগবে ইউজ করে। এই মেকআপ ফিক্সিং স্প্রেটা কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের আগে এটা ভালোভাবে শেক করে নেবে একটু ডিস্টেন্স থেকে। তোমরা দেখতে পাচ্ছো ইউজ করার পর কিন্তু ফেসটা গ্লো করে, একটা ফ্ললেস লুক পাওয়া যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে, যাতে আমি এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওর সাথে।